ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته شمعي تبعي جنجي سلن جي سورة فاتحة فرا شمبر كي سورة فاتحة مامير فيسو نے مقتدی پڑ بن نا نماز زور کرا تھوک باستر کرا تھوک شدوچی امام ابو حنیف رحمه اللہ مذهب বাকি অন্যান্য ইমামেরা বলেন যে সুরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে জোরের কেরাত হোক আস্তে কেরাত হোক। আমরা দেখব এখানে ইসলামিক সমাধান কোরআন সুন্নাহর দৃষ্টিতে কি। আমরা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হেদায়েত পাঠাইছেন সেই হেদায়েতের মধ্যে যে আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সুরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এখানে বলা হয় না ইমাম মুক্তাদি ভিন্ন কোনো কিছু। হ্যাঁ, সুরা ফাতিহা ছাড়া ইমাম সাহেব যে অন্যান্য যে কেরাত পড়বে সুরা ফাতিহার পর ওটা ইমাম পড়বে, মুক্তাদি পড়বে না। কথা হলো যে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ইযা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কোরআন পড়া হলে তখন তোমরা যে সুপ থাকবে এবং মনোযোগ সহকারে শুনবে। এখন যদি নাকি ইমাম সাহেব জোরে কেরাত করতে যায় আর মুক্তাদি পড়ে তাহলে তো এটা সুপ থাকা এবং শোনা হচ্ছে না, তাহলে তো দুইটার বিপরীত হইতেছে। সম্মানিত ভাই, সাধারণত তেলাওয়াতের অবস্থাতে এবং সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো কেরাতে এর হুকুমকে আমরা নির্ধারণ করব, কারণ কোরআনের যে কিছু আয়াত থাকে মুজমাল যেটা সংক্ষেপ, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা এটাকে কী করতে হয়, ব্যাখ্যা করতে হয়। কারণ যেমন কোরআনের আয়াত কোরআনের দ্বারা ব্যাখ্যা হয়, কোরআনের আয়াত অন্য একটা আয়াতের দ্বারা ব্যাখ্যা হয়, তেমনই কোরআনের আয়াত অন্য একটা হাদিস দ্বারা ব্যাখ্যা হয়। এই সকলের দৃষ্টিকোণ থেকে আমরা যদি নাকি সব কিছু সামনে রাখি, আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। এখানে ইমাম মুক্তাদি বাক করেন নাই, হাদিসটি বোখারিতে আছে এবং অন্যান্য প্রায় সকল হাদিস কিতাবের মধ্যে এটা আছে। আর জমহুর উলামায়ে কেরামের মাযহাব সেটি হচ্ছে এটা ইমাম মুক্তাদি সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে। এখন কিভাবে আমরা কোরআনের আয়াতের সাথে মিল দেব এবং অন্যান্য হাদিসের সাথে আমরা মিল দেব, যে এসব মানে যাবে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যখন নাকি কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো এবং শোনো। তো এখানে যখন ইমাম সাহেব আস্তে কেরাত পড়েন তখন তো এটা ঝামেলা থাকে না, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাযহাবের ফতোয়া অনুসারে আস্তে কেরাতের মধ্যেও মুক্তাদি পড়বে না। তখন আমরা বলবো যে এখানে তো ইমাম সাহেব জোরেও পড়তেছে না, মুক্তাদি কী করবে না, এমন কোনো আবাদত নাই যেটা যে শোনাও এখানে হচ্ছে না এবং শুভ থাকতে হয়। শুভ থাকলেও আবাদত এবং শুনলেও আবাদত, অর্থাৎ হয়তো চুপ থাকবে যখন ইমাম সাহেব জোরে কেরাত করবে তখন শুনবে এই উদ্দেশ্যে, আর যখন ইমাম সাহেব জোহর এবং আসরের মধ্যে কেরাত পড়ে না জোরে পড়ে না তখন তো সূরা ফাতিহা মুক্তাদিটা ফুটতে পারে, এখানে কোনো আয়াতের লঙ্ঘন হচ্ছে না। হ্যাঁ, যখন নাকি ইমাম সাহেব জোরে কেরাত পড়ে তখন মুক্তাদি কী করবে এই বিষয়ে আমরা বলবো যে কিছু কিছু হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে সূরা ফাতিহা ছাড়া তোমরা অন্য কিছু পড়বে না। ওই হাদিসগুলোর মানও প্রায় হাসান পর্যায়ের, আর সহি হাদিসের মধ্যে আছে যেটা বুখারীর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে, তখন লোকেরা বলল আমরা নাহনু নাকুন ওয়ারা আল ইমাম, আমরা ইমামের পিছনে থাকি আমরা কিভাবে সূরা ফাতিহা পড়বো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা সমাধান দিয়েছেন সেটা আমাদের সকলের জন্য সমাধান। তখন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইকরা বিহা ফি নাফসিক, এই সূরা ফাতিহা তোমরা মনে মনে পড়বে। তাই সম্মানিত ভাই, যখন ইমাম সাহেব জোরে কেরাত পড়ে তখন ওই আয়াতের দিকে লক্ষ্য করে যখন ইমাম সাহেব যে কোরআন পড়বে জোরে তখন তো আমরা যে শুনতে হবে চুপ থাকতে হবে। হ্যাঁ, তখন আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা তার ব্যাখ্যা নিব, এটা সহিহ বুখারীর মধ্যে আছে সূরা ফাতিহাকে তোমরা মনে মনে পড়বে, উচ্চারণ
করে আমরা পড়বো না, উচ্চারণ করে পড়া আর মনে মনে পড়া মধ্যে দুইটা কি আছে, ব্যবধান আছে। তাই সুরা ফাতিহা আমরা ইমাম সাহেবের পিছনে সব অবস্থায় পড়তে পারি, যখন জোহর আসর পড়বে তখন তো ইমাম সাহেব জোরে কেরাতি করে না, তখন আমরা সাধারণ ইমামরা পড়তে পারি, উচ্চারণ সহ পড়তে পারি। আর ওই গুলো ফজর মাগরিব এবং এশার প্রথম দুই রাকাত, যে প্রথম দুই রাকাতগুলোর মধ্যে এই রাকাতের মধ্যে আমরা চুপে চুপে পড়বো, চুপে চুপে বলতে মনে মনে পড়বো, চুপে চুপে না মনে মনে পড়বো। চুপে পড়া আর মনে পড়ার মধ্যে একটু ব্যবধান আছে, যেটা উচ্চারণ করে পড়া হয় এটাকে আমরা পড়বো না, যেখানে ইমাম সাহেব জোরে কেরাত পড়েন আর যেখানে ইমাম সাহেব জোরে কেরাত করেন ওই জায়গার মধ্যে মুক্তাদি পড়বে, মনে মনে পড়বে। তাইলে সকল যে হাদিস এবং যে কোরআন আয়াতের সাথে এখানে কোনো সাংঘর্ষিকতা হবে না এবং সবগুলোর সাথে কী হবে, আমল হয়ে যাবে। তাই সম্মানিত ভাই, এখানে আমরা বিভ্রান্তিতে যাবো না বরং সমাধানের মধ্যে যাব। সেটা হচ্ছে যে জোরে কেরাত যখন পড়বে ইমাম সাহেব তখন মুক্তাদিরা সুরা ফাতিহা আসতে পড়বে, মনে মনে পড়বে, আসতে বলতে মনে মনে পড়বে। আর যখন নাকি ইমাম সাহেব যে চুপে চুপে কেরাত পড়েন তখন মুক্তাদিরা স্বাভাবিক গতিতে পড়তে পারবে, মনে মনে কোরআন পড়ার কোনো প্রয়োজন নাই এবং কোরআন এবং হাদিসের সাথে কী হবে না, সংঘর্ষ হবে না। এই সমতান যদি আমরা মানি তাহলে সকল ইমাম সকল কোরআন এবং হাদিসের সাথে আমল হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলামুল সওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين.